হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো সবাই ফেসবুক ইউজ করি, তাই না? সো ফেসবুকে যখন আমরা কোনো একটা ভিডিও কিংবা কোনো একটা পিকচার আপলোড করি, ওইটাকে আমরা এইচডি কোয়ালিটি আপলোড করি। এটা কি কখনো আমরা ভেবে দেখেছি? আই থিঙ্ক অনেকেই ভেবে দেখেন নাই। সো আমরা যখন কোনো একটা পিকচার কিংবা কোনো একটা ভিডিও আপলোড করি, পরবর্তীতে যখন এটা ডাউনলোড করতে যাই, তখন আমাদের ওইটার বেস্ট কোয়ালিটিটা আমরা পাই না, মানে এইচডি কোয়ালিটিটা আমরা পাই না। কেন পাই না? কারণ এটা আপলোড করছি যেটা, সেটা এইচডি হয় নাই। সো আজকে আমরা দেখবো কীভাবে ফেসবুকে একটা পিকচার কিংবা একটা ভিডিও এইচডি কোয়ালিটির আপলোড করতে হয়, এটা আজকে আমরা দেখবো। সো এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সো কথা না বাড়িয়ে আমরা পুরোপুরি কাজে চলে যাই। সো এটা করার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপে যাইতে হবে। যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এখানে ক্লিক করব। তারপর সেটিংসে যাব। যাওয়ার পর এই যে এখানে সার্চ অপশন আছে কোনায়, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দিব মিডিয়া, মিডিয়া লিখব। লেখার পর এই যে মিডিয়া আসছে, মিডিয়াতে ক্লিক করব। করার পর নিচে আসবো এই যে ভিডিও অ্যান্ড ফটো সেটিংস, এই যে অপশন আছে এখানে ভিডিও আপলোড এইচডি, এটা অন করে দিব। ফটো আপলোড এইচডি, এটা অন করে দিব। অন করার পর আমাদের কাজ শেষ। এখন আপনারা যেই ফটো কিংবা ভিডিও আপনারা আপলোড দেন না কেন, এটা বেস্ট কোয়ালিটিটাই আপলোড হবে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।